আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু কোরআনের পাঠশালার 19তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা আ মত সম্পর্কে আলোচনা করব মত শিখতে যাব ইনশাআল্লাহ তিন আলিফ চার আলিফ এবং শব্দের মাঝে এবং শেষে যে মতগুলো আসে সেগুলো আমরা শেখবো ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে তো চলুন দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে আউ জুবিল্লা হিমিনা সাহিত্য নিরজিম বিস্মিল্লা হি রহ্মা নির্ রহিম ৰদ বিঝিদিনী অইলমা ৰদ বিঝিদিনী অইল মা ৰদ বিজিদেনী অইল মা রবিশ্ব রী সদেরী অয়া আমরা মদের হরফ পড়েছিলাম যে মাদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস ভালোভাবে স্মরণ রাখতে হবে সেটা হলো মাদের হরফ যে তিনটি আলিফ ইয়া। এই তিনটা কোরআন শরীফে যেখানেই থাকবে সেখানে আমি একালিপ টান দেবো এমন না বিষয়টা কিন্তু এমন না যে ওয়াও যেখানেই থাকবে সেখানে টান আলিফ যেখানে থাকবে সেখানে টান দেব। ইয়া যেখানে থাকবে সেখানেই একালিপ টান টান বিষয়টা কিন্তু এমন না বরং এই তিনটা মদের হরফ কিন্তু এই তিনটা টানার একটা নিয়ম রয়েছে আচ্ছা আলিফটা কখন টান দিতে হবে জবরের বাম পাশে যখন খালি আলিফ আসবে তখনই শুধু আলিফটা টান হবে শুধু খালি এটা শুধু মানে পৃথক ভাবে যদি এই আলিফটা আসে তাহলে কিন্তু টান হবে না যদি জবরের বামে খালি আলিফ আসে তাহলে টান হবে এরপরে পৃথক ভাবে যদি কোনো জায়গায় তাহলে সেখানে টান দেওয়া যাবে না খেয়াল করতে হবে যে জের বাম পাশে যজমালা ইয়া কি কিনা জের বাম পাশে যদি যজমালা ইয়া থাকে তাহলে সেখানে এক আলিফ টান দিতে হবে পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে সেখানে টান দিতে হবে তাহলে আমাদের সামনে থেকে যদি বলা হয় যে মদের হরফ তিনটি কি কি বলেন আপনারা তাহলে আপনারা বলবেন জবরের বামে খালি আলিফ এই তিনটা আপাতত আর বলা লাগবে না শুধু জবরের বামে বামে খালি আলিফ জেরের ইয়া পেশের বামে জজমালা ওয়াও এই তিনটা বললে আপনার পরিপূর্ণ উত্তর হয়ে যাবে এই জন্য যদি বলা হয় যে মদের হরফ আপনি বলেন তাহলে বলবেন জবরের বামে খালি আলিফ জেরের বামে বামে জজমালাইয়া পেশের বামে ওয়াও তিনটা হলো মদের হরফ এইগুলা কোরআন শরীফে যেখানে আসবে সেখানে এক টেনে পড়তে হবে একটা নিয়ম এরপরে জবর এটাও কোরআন শরীফে যেখানেই থাকবে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এই তিনটা যেখানে থাকবে সেখানেও এক আলিপ টান দিতে হবে একে মাদের হরকত বলে এটাকে মাদের হরকত বলে এটা আমরা স্মরণ রাখবো গত ক্লাসেও এটা পড়ানো হয়েছে এটা মাদের হরকত আচ্ছা এরপরে এক মত চলে গেল এরপর তিন আলিপ মদের সহজ একটা নিয়ম হলো এই যে এক আলিপ মদ আমাদেরকে সহজে শিখাই দিয়েছে যে এক আলিপ মদ এই যে জবরের বামে খালি আলিফ পেশের বামে জজমলা ওয়াও জের বামে জজমলা ইয়া এই তিনটা হলো মাদের হরফ এক টেনে পড়তে হবে আবার এই তিনটা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলো মাদের হরকত এইগুলা থাকলেও একালিব টান এ পড়তে হয় আচ্ছা তিন আলিফ টানের একটা চিহ্ন চিকন চিহ্ন বলে এটার নাম হলো চিকন চিহ্ন চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টানতে হবে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানে পড়তে হবে তাহলে একালিব টান এই যে মাদের হরব থাকলে একালিব টান মাদের হরকত থাকলে একালিব টান চিকন চিহ্ন থাকলে তিন আলিফ মোটা চিহ্ন থাকলে চার আলিফ এটা আমরা গত ক্লাসে পড়েছে কিন্তু আজকে এটা আলোচনা করলাম যাতে করে আরো বেশি বুঝে আসে আমাদের সেটা হলো অনেকের পড়া সময় আজকে যেটা যে পেশের বামপাশে যে এটা জজম না থাকে থাকে। শুধু শুধুমাত্র ওয়াও পৃথকভাবে ওয়াও কোনো যজম নেই তাহলে কিন্তু মদের হরফ হবে না মদের হরফ হতে গেলে পেশের বাম পাশে যজমালা ওয়াও হতেই হবে আচ্ছা বাম পাশে যজমালা ইয়া হতে হবে শুধু খালি ইয়া হলে তাহলে সেটা মদের হরফ হবে না এটাও আমরা একটু স্মরণ রাখবো এরপরে আজকে গত আমরা মদের উদাহরণ চার আলিপ মদের উদাহরণ জি তাহলে ক্লাসে যারা আমরা রয়েছে আমরা একটু খেয়াল করব যখন পড়তে বলা হবে তখন আমরা সবাই একসঙ্গে পড়বো জি তাহলে আগে বানান করে আমি একটু পড়াই দিই আপনাদেরকে তারপরে আপনারা পড়বেন এই উপরে যে চিহ্নটা দেখতেছে মোটা চিহ্ন এটা হলো থাকলে চার আলিফ টেনে পড়তে হয় আলিফ জবর হামজা জবর আ আ জিম আলিফ জবর জবর হামজা জি সকলে এতটুকু একটু বানান করে বলেন জি মার্শাল্লাহ সুন্দর হয়েছে তাহলে খেয়াল করি আমরা জি তাহলে জিম আলিপ জবর হামজা হামজাবার আ যা আ আচ্ছা গত ক্লাসে আর একটা টানের পরিমাণ শেখানো হয়েছিল এক আলিপ তিন আলিপ আর চার আলিপ এটা আমরা কিভাবে পার্থক্য করব সেটা টানের একটা নিয়ম রয়েছে যেটা আমরা শিখেছি হলো আপনারা জানেন রমজান মাসে পিএসপি কোরআনের আলো যে প্রতিযোগিতা হয় টিভি চ্যানেলে এরপরে বাংলাদেশের মধ্যে সবথেকে প্রসিদ্ধ একটা ফাউন্ডেশন হাফেজুল কোরআন ফাউন্ডেশন ঢাকার আব্দুল হক সাহেবজোর উনারাও এই নিয়ম অনুযায়ী এই নিয়মটাই ফলো করে যে এক আলিফ তিন আলিফ আর চার আলিফ টানের যে নিয়ম এখন আপনাদেরকে বলবো সেটা কিন্তু তারাও ফলো করে এই নিয়মটা তাদের ফলো করে তাদের কাছ থেকে আমরা শিখছি এটা এক আলিফ টান কতটুকু টান দিতে হবে সেটা হলো আমাদের হাতটা মুট করে আমাদের হাত মুট রেখে আঙ্গুল একটা আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে গেলে যতটুকু সময় লাগে এটা হলো এক আলিফ টানের পরিমাণ গত ক্লাসেও বলছিলাম আবার বলতেছি যাতে করে স্মরণ থাকে সবার তাহলে আঙ্গুল আমরা মুট রাখবো মুট রেখে একটা আঙ্গুল খুলব এটা দ্রুত খোলা যাবে না আবার একেবারে আস্তে আস্তেও খোলা যাবে না মধ্যম পর্যায়ের আঙ্গুল খুলতে যতটুকু একটা আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে এক আলিফ টানের পরিমাণ এরপরে কোরআন শরীফে তো দুই আলিফ নেই তিন আলিফ আছে এক তিন আর চার এই তিন ধরনের টানি আপনি কুরআন শরীফে পাবেন এর বেশি পাবেন না আচ্ছা তাহলে এক আলিফ গলো এরপর তিন আলিফ টান কতটুকো প্রথমে একটা আঙ্গুল খুলবো আস্তে আস্তে তারপরে দুইটা আঙ্গুল তারপরে তিনটা এইভাবে ধারাবাহিকভাবে তিনটা আঙ্গুল খুলতে যতটুকো সময় লাগে তিন আলিফ টানের পরিমাণ এরপর চার আ চার আলিফ টানের পরিমাণও অনুরূপভাবে একটা একটা করে চারটা আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যতটুকো সময় লাগে এটা হলো চার আলিফ টানের পরিমাণ এভাবে যদি আমরা প্রথম পর্যায়ে একটু প্র্যাকটিস করে টান গুলো শেখানে তাহলে ইনশাল্লাহ টানের ভুল না আমাদের আর তাহলে এত সময় আমরা পড়লাম দেখি সিন পেশ হা জবর হা সু হা দাল জবর দা বানানের সময়ও আমাদেরকে টান দিয়ে বানান করতে হবে দাল আলিপ দা হামজা পেশ উ সুহাদা সুহাদা উ জি এই শব্দটা আমরা সবাই একসঙ্গে বানান করে করে পড়ি জি আর একবার পড়ে আমার আবার একবার বানান করে পড়ি এটা জি তাহলে আর একটা নিয়ম এখানে আমরা এটা শুনে রাখি যে বানান করতে গেলে এখন যেহেতু ছোট ছোট শব্দ রয়েছে আপনি যদি এই এইভাবে একবারে বানান করতে চান তাহলে বড় শব্দ আসলে কিন্তু ভুল যাবে বানান করা যাবে না এই জন্য বানান করার সঠিক নিয়ম হলো প্রথমে একটা একটা হরফ আগে বানান করতে হবে সিন্পের সু এই সুটা মনে রাখতে হবে এরপরে হা জবর হা তাহলে প্রথমে সু ছিল এরপরে হা তাহলে এই দুইটা এবারে একসঙ্গে বলতে হবে সু, হা হা, সুহা সুহা দাল আলিফ জবর দা বলে সামনে আর যাওয়া যাবে না আবার শুরু থেকে পড়তে হবে সুহাদা হামজাহ দা উ তাহলে একটা একটা করে বানান করতে হবে আর শুরু থেকে মিলাতে হবে এইভাবে যদি আপনি অল্প অল্প করে বানান করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ যত বড় শব্দই হোক না কেন আপনার সঠিকভাবে উচ্চারণ হবে আর আপনি যদি একবারে পড়ে যান শিন পেশু হা জবর হা দাল জবর দা হামজা পেশু একবারে যদি বানান করে যান তাহলে কিন্তু প্রথমগুলো মনে থাকবে না হয়তো প্রথমটা মনে আছে মাঝখানের একটা ভুলে গেছেন এই জন্য একটা একটা করে বানান করতে হবে আর শুরু থেকে মিলাতে হবে শিন পেশু হা জবর হা সুহা দাল আলিপ বানান করে পড়বো আমরা পরের শব্দটা আমরা খেয়াল করি তাহলে এখন কিন্তু আমাদের চলতেছে চার আলিপ টানের উদাহরণ সব চার আলিপ জি এর পরের শব্দটা আমরা খেয়াল করিবারে হামজা সিনজের ইস আলিফ জব র ইসর হামজাহ ইয়া জের ই জের বামে জজমালা ইয়া এটা মাদের হরফ এজন্য জন্য একালিপ টান দিতে হবে ইসর ই লামজাবরলা ইসর ই ইসর ই যে এই শব্দটা আমরা সবাই বানান করে পড়ি দুইবার বানান করে পড়ি এটা

জি মাসা সুন্দর হয়েছে তাহলে দু একজনের কিন্তু র জবা এটা কিন্তু র র হরফের নাম র রা বলা যাবে না দু একজন কিন্তু র হবে। র র আর হামজা হামাজার ইস এইভাবে আস্তে ধীরে ধীরে প্রথম পর্যায়ে হয়তো আমাদের বেঁধে যাবে ভুল যাবে এইভাবে আস্তে আস্তে চেষ্টা করতে থাকলে চেষ্টা যদি আমি না ছাড়ি তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের সঠিক ভাবেই পড়াটা হবে যে এর পরের শব্দটা আমরা এবারে খেয়াল করি জিমিয়া জেরে জি এই যে উপরে চার আলিফের চিহ্ন রয়েছে এই জন্য জিতে আমরা চার আলিফ টান দিব জিমিয়া জের জি হামজা হামজাবর আ জে আ এখানে আর নিয়ম আছে আমরা এটাও শিখে নিই একবারে আরবি কোন হরফের উপরে যদি হামজা থাকে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে ইয়ার উপরে হামজা রয়েছে এই যে এখানে একটা এক দাঁতের উপরে হামজা কোনো জায়গায় সেই হরফটা আর পড়তে হবে না পড়া যাবে না শুধু হামজাটাই পড়তে হবে তাহলে আরবি কোনো হরফের উপরে যদি হামজা থাকে তাহলে সেই হরফটা আর পড়তে হয় না বরং হাম হামজাটাই পড়তে হয় তাহলে এখানে আমরা ইয়া পড়বো না শুধু হামজা পড়বো জি জের জি হামজা জবর আ জে আ জে আ জি এই শব্দটা আমরা সকালে বানান করে পড়ি হামজা জি বলেন এই শব্দটা আবার বলেন সবাই। যে একটু করে অনেকে দু একজন বলতেছেন হামজা ইয়াজের ই এটা কিন্তু হামজা ইয়াজের ই হবে না বরং জিম এই যে জিম ইয়াজের জি জি বলে চার আলিফ টান দিতে হবে জিম ইয়াজের জি এরপরে হামজা জবর আ ইয়াটার বলা যাবে না ইয়া বলতে হবে না ইয়াটার পড়ায় আসে না এটা মূলত লিখতে আসে পড়ায় আসে না এটা আরবি এটা ব্যাকরণের নিয়ম তাহলে আমরা ইয়াকে পড়বই না শুধু হামজা পড়ব জিম ইয়া জের জি হামজা জবর আ জে আ জি এতটুকউ আমরা খেয়াল করে আরেকবার পড়ি সবাই জি মাসাল সুন্দর হয়েছে তাহলে লিটন আহমদ ভাই আপনি আনমিউট হন এখান থেকে দু একটা শুনি জি লিটন আহমদ ভাই আমাকে এইটা একটু বানান করে শোনান জিম আলিফ জবর জা হামজা জবর জা আহ

জি মার্শাল অনেক সুন্দর হয়েছে এরপরে জি আলহাজ আহ শাহজাহান ভাই আপনি আনমে উঠন জি ভাইজান জান জি আপনি এটা একটু আমাকে বানান করে শোনান

জি এভাবেই খেয়াল করতে থাকেন ইনশাল্লাহ চেষ্টা করেন আরো সুন্দর করে পড়তে পারবেন ইনশাল্লাহ যে আজিজুর রহমান ভাই আপনি আনমে উঠুন জি আপনি লাস্টের এই শব্দটা একটু আমাকে বানান করে শোনান জি যেতে আরো টান দিতে হবে আ আতে টান দেওয়া যাবে না এটা দ্রুত হরকত হরকতে হরকত এ জি মাসা সুন্দর আছে জি এভাবে খেয়াল করতে থাকেন জি তাহলে আমরা কিন্তু এক আলিফ তিন আলিফ চার আলিফ এগুলো শিখতেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের চার আলিপের মধ্যে একটু নতুন একটা নিয়ম আসতেছে ওইগুলো আমরা খেয়াল করি আস্তে আস্তে যে এরপরে শব্দ নিচেটা দেখেন এত সময় তো আমরা বলছিলাম যে জিম আলিফ জবর যা আলিফকে ধরে যা এভাবে বলছিলাম কিন্তু এখানে দেখেন এখানেও কিন্তু হা আলিফ জবর হা রয়েছে কিন্তু হা বলা যাবে না এই যে হা আলিফ এটা বলা যাবে না পরে দেখেন তাসদীদ আমরা তাসদীদের নিয়ম পড়েছি তাসদীদ দুইবার পড়তে হয় একবার আগের হরকতের সাথে আর একবার নিজে নিজে তাহলে আমাদেরকে হা পড়তে গেলে জিমকে আগে ধরতে হবে হা জিম জবর হাজ মূলত এইভাবে হরকত ছিল হা জিম জবর হাজ কিন্তু উপরে চার আলিফে টান রয়েছে এজন্য এই হাজ বলা যাবে না আগে টান দিয়ে তারপর ধরতে হবে আগে চার আলিফ টান দিয়ে তারপরে যে এই জিমকে ধরতে হবে তাহলে কিভাবে বানান করতে হবে আর উচ্চারণ করতে হবে আমরা একটু খেয়াল করি হা জিম জবর হা জিম জবর জিম জবর যা হা হা জবর কা জাকা তাহলে এই জিমটা যদি না ধরে তাহলে কিন্তু তাসতে ছুটে যাবে হা জাকা হা জাকা এভাবে বললে কিন্তু ভুল যাবে তাহলে জিমকে ধরতে হবে চার টান দিয়ে তারপরে জিমকে ধরতে হবে হা জাকা হা জাকা জি আরেকবার বানান করে দিচ্ছি আমরা খেয়াল করে দেখি এতটুকু হা জিম জবর হা এই চারা লিপের টানটা বলা লাগবে না বানানোর সময় বানানোর সময় শুধু হা জিম জবর শুধু এতটুকু বলে এবারে টান দিয়ে তারপর ধরতে হবে হা জিম জবর হা জিম জবর যা হা যা কাপ জবর কা এতটুকু আমরা সকলে একটু বানান করে পড়ি জি মার্শাল্লাহ সুন্দর হয়েছে যে মোহাম্মদ বাবুল মিয়া ভাই শুনতে পাচ্ছেন আপনি আনমিউট হন জি এখানে কিন্তু জি এখানে কিন্তু কোনো লজ্জার বিষয় না মাঝে মাঝে একটু এক দুজনের কাছে শুনবো আসলে আমরা সবাই তো শেখার জন্য আসছে এই জন্য লজ্জা পাওয়ার কোনো বিষয় না এখানে ধরলে না পারলেও আমি বলে দেব এখানে কোনো সমস্যা নেই জি তাহলে এটা একটু বানান করে শোনান জি বলেন হা জিম হা জিম হা

হাজিন জবর খাজিন জবরজা খ জবর কা হা জি যাতে টান হয়ে গেল হা জাকা দ্রুত হা জাকা আর জাকা জি জি এভাবে জি মাশাআল্লাহ সুন্দরভাবে খেয়াল করতে থাকেন ইনশাআল্লাহ অনেক দ্রুতই আমরা পড়া শিখে যাব ইনশাআল্লাহ জি তাহলে এইভাবে চারালিপ টান থাকলে আর পরে যদি তাস্তির থাকে তাহলে বানানোর সময় আগে বলতে হবে হা জিম জবর বলে এবারে টান দিয়ে তারপরে ধরতে হবে হা জিম জবর কা আচ্ছা এই এই শব্দটা পরে আমি শেখাবো আপনাদেরকে পরেরটা আমরা একটু দেখি জি এর পরেরটা এটা আমি পরে বলতেছি লাম জবল্লা এই একই রকম কিন্তু এর আগে যেটা পড়েছে একই রকম দদ লাম জবর দল তাহলে দদ যে লামকে ধরবে কিন্তু আগে চার পেশ লু এখানে কিন্তু মদের হরফ পেশের বামে জজমালা ওয়াও এটা মদের হরফ তাহলে দদ লামকে ধরে এরপরে এক আলিফ টান দিতে হবে দদ লাম জবর দল। লামু লাদু নুন জবর না লাদা না. জি এতটুকু আমরা একটু চেষ্টা করি বানান করে বলার জন্য চেষ্টা করি আমরা জি তাহলে আমরা আর একবার একটু শুনি এটা আর একবার খেয়াল করে শুনলে ইনশাল্লাহ আমাদের আরো ঠিক হয়ে যাবে এখন যতটুকু হচ্ছে তার থেকে ভালো হবে ইনশাল্লাহ তাহলে লাম জবর লা আচ্ছা লাম আর আলিফ এর মধ্যে কিন্তু অনেকে প্যাঁচায় ফেলেন যে কোনটা লাম হবে কোনটা আলিফ হবে সবগুলো তো লম্বা দাগ এটাও লম্বা দাগ এটাও লম্বা দাগ এই যে একটা লম্বা দাগ রয়েছে লাম কোনটা হবে আলিফ কোনটা হবে এটা চেনার সহজ একটা উপায় হলো এখন খেয়াল করতে হবে আলিফ আর লাম এই দুইটার মধ্যে কিন্তু একটা প্যাচ লেগে যায় কোনটা আলিফ হবে আর কোনটা লাম হবে এর চেনার সহজ উপায় হলো যে লম্বা দাগ যেখানে থাকবে লম্বা দাগ এর বাম পাশে খেয়াল করবেন এই যে এটা মনে করেন যে লম্বা দাগ এটা বাম আর এটা ডান তাহলে লম্বা দাগের বাম দিকে যদি মিল থাকে মিলানো থাকে তাহলে লাম লম্বা দাগের বাম দিকে মিলানো থাকলে লাম আর যদি বাম দিকে মিলানো না থাকে খালি থাকে তাহলে আলিফ তাহলে আমাদের ভালো করে মনে রাখতে হবে যে লম্বা দাগের বাম দিকে যদি খালি থাকে তাহলে আলিফ তার মানে আলিফের কোনো দিন বাম দিকে মিল হয় না আলিফের বাম দিকে কোনো সময় মিল হয় না আর লাম লামের বাম দিকে মিল থাকে তার মানে লামের কোনো সময় খালি হয় না বাম দিকে সব সবসময় মিলানোই থাকে তাহলে আমরা এটা খেয়াল করব যে লম্বা দাগের বাম দিকে যদি মিল থাকে তাহলে লাম আর মিল না থাকলে আলিফ তাহলে এখন আমরা একটু প্র্যাকটিস করি এই যে এটা লম্বা দাগ এর বাম পাশে কিন্তু মিলানো রয়েছে এই যে বাম পাশে মিলানো রয়েছে তাহলে লাম আচ্ছা এই একটা লম্বা দাগ এর বাম পাশে মিলানো রয়েছে তাহলে লাম আচ্ছা এরপরে একটা লম্বা দাগ বাম পাশে এখন এই 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 লম্বা দাগের দিকে আমরা খেয়াল করি এই যে এটা এখানে লম্বা দাগ রয়েছে কিন্তু বাম দিকে কোনো মিল নেই শুধু লম্বা দাগ তাহলে আলিফ আচ্ছা এখানেও এই যে এটা খেয়াল করি এখানেও লম্বা দাগ কিন্তু বাম দিকে কোনো মিল নেই তাহলে এটাও আলিফ আচ্ছা এরপর এই লম্বা দাগের বাম দিকে মিল নেই তাহলে এটা আলিফ এইভাবে আমরা একটু খেয়াল করব যে লম্বা দাগের বাম দিকে যদি মেলানো থাকে লম্বা দাগ বাম দিকে মেলানো রয়েছে তাহলে এটা লাম তাহলে লম্বা দাগের বাম দিকে মেলানো থাকলে লাম আর মেলানো না থাকলে আলিফ এটা মনে রাখবো তাহলে আর প্যাস লাগবে না ইনশাল্লাহ আচ্ছা তাহলে এটা আমরা এই শব্দটা আমরা একটু খেয়াল করি লাম জবর লা দদ লাম জবর দল আগে দদ লাম জবর বানানোর সময় বানান করে তারপরে আগে টান দিয়ে তারপরে লামকে ধরতে হবে দদ লাম জবর দল লামু উপলু লাদু নুন জবর না লাদু না যে এর একটা আমরা এবারে খেয়াল করি সদ জবর এই যে খর উপরে কিন্তু তাস্তি রয়েছে এই জন্য সদ আলিফ জবর স এটা কিন্তু আমি বলিনি কারণ বললে ভুল হবে সদ যে খ কে ধরতে হবে কিন্তু ধরার আগে চার আলিপ টান দিয়ে তারপরে ধরতে হবে সদ খ জবর স খ জবর খ স খ তা দুই পেস্তুন স খতুন সাখফাতুন যে এতটুকু আমরা বানান করে পড়লাম এখন যে চার আলিফের চিহ্ন দেখতেছেন এখানে এই যে এখানে চার আলিফের চিহ্ন কিন্তু জবর জের পেশ এগুলো কিছু নেই এতটুকুর মধ্যে জবর জের পেশ এগুলো কিছু নেই শুধু হরফগুলো দেয়া রয়েছে আর চার আলিফে টান রয়েছে এক আলিফে টান এইগুলোকে হুরুফে muqattaat বলে আপনি কুরআন শরীফের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে এইভাবে দেখতে পারবেন কোন জবর যে নেই শুধু হরফ দিয়া তো এখানে কোনো বানান করে পড়া লাগে না যে হরফে যেগুলো থাকে সেইগুলো কোনো বানান করা লাগে না শুধু হরফের নাম বলতে হয় আমরা এই যে হরফের নাম এই একটু আগে যেগুলো পড়েছি আমরা আমি দেখাচ্ছি এটা হলো এই যে এটা হলো হা হা এটা আলিফ এটা জিম এটা কাপ এগুলো সব হরফের নাম আচ্ছা হা জিম জবর হাজ এই যেটা বললাম এটা হলো উচ্চারণ তাহলে হা জবর হা এই হা টা হলো হরফের নাম আর যে সময় হরকত দিয়ে আমরা উচ্চারণ করব। সে সময় উচ্চারণ হয়ে যাবে লাম জবর জবর দ তাহলে এটা তো মূলত দদ এই হরফের নাম হলো দদ কিন্তু যখন জবর আসতেছে তখন দ হয়ে যাচ্ছে দ তাহলে দদ এটা হলো হরফের নাম আর দ এটা হলো উচ্চারণ তাহলে এত সময় ধরে যেগুলো পড়েছি সেগুলো কিন্তু উচ্চারণ পড়েছে বানান করে উচ্চারণ পড়েছে আর এখন যেগুলো আসতেছে এইগুলো এগুলো শুধু হরফের নাম বলতে হবে আই অগুলো শুধু হরফের নামগুলো বলতে হবে আর খেয়াল রাখতে হবে যে হরফের উপরে যদি চার আলিফের চিহ্ন থাকে তাহলে সেই হরফটাকে চার টান দিতে হবে আর যদি তাস্তিত থাকে এই যে এখানে তাস্তিত তাহলে এখানে ধরতে হবে তাস্তিত কে আর মিমের উপরে তাস্তিত থাকলে তো গুন্না করতে হয় এজন্য ধরে গুন্নাও করতে হবে এই যে রর উপরে খাড়া জবর রয়েছে খাড়া জবর থাকলে এক টান দিতে হয় তাহলে এই রর উপরে আমরা এক টান দেব এই র বলবো কিন্তু এক টান দেব এখানে কফের উপরে চার আলিফের চিহ্ন রয়েছে এজন্য চার টান দেব তাহলে এইগুলা শুধু হরফের নাম বলতে হবে আর উপরে খেয়াল করতে হবে কয়ালিপের চিহ্ন রয়েছে যে কয়ালিপের চিহ্ন থাকবে সেই কয়ালিপ টান দিতে হবে যদি মিমে আর নুনে যদি তাস্তির থাকে তাহলে গুন্না করতে হবে এটা খেয়াল রাখলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আমাদের জন্য প্রত্যেকটায় চার আলিপ করে টান দিতে হবে আর মাঝখানে একটু গুন্না করতে হবে যে গুন্না কেন করতে হবে এটা হচ্ছে আপনারা সামনে পড়বে নুন সেখানে তানভিনের নিয়ম আসলে ওই সময় পড়া যাবে এখন শুধু এতটুকু মনে রেখে দেন এখনো কিন্তু আমাদের গুন্নার নিয়ম আসেনি শুধু মদের হরফ গেছে হরকত গেছে মাদের হরফ গেছে এইগুলা গিয়েছে যে আহ এইগুলো গুননা এখন আসেনি আমাদের সামনে আসতেছে ওই সময় এসে এগুলো ক্লিয়ার হয়ে যাবে এখন বললে আপনারা বুঝবেন না বিষয়গুলো এই জন্য শুধু এতটুকু মনে রাখেন এইগুলা এখানে গুননা করতে হবে জি এইভাবে টান দিতে হবে প্রত্যার জি আপনারা একটু বলে শোনান দিন আমাকে Bye. 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 সুন্দর হয়েছে তাহলে এগুলো কিন্তু এক নিঃশ্বাসে বলতে হয় এগুলো কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না জি তারপরে এই যে আলিফের উপরে কোনো চিহ্ন নেই এই চার আলিফে চিহ্নটা এই লামের উপরে রয়েছে তাহলে আলিফে যেহেতু চিহ্ন নেই সেজন্য শুধু আলিফ আমরা তো আলিফ ওই যে একদম শুরুতে পড়েছি আলিফ বা তা বাতে আলিফ তান দিতে হবে আলিফে কোনো তান দেয়া যাবে না তাহলে সেইভাবে এখানে আলিফে কোনো তান দেয়া যাবে না আলিফ আলিফটা দ্রুত বলতে হবে আলিফ লাম লাম বলে এই যে মিমে তাসদীদ রয়েছে জন্য মিমকে ধরে গুন্না করতে হবে আলিফ লাম নেই সাদ আলিফ লাম জি এইভাবে এইভাবে পড়তে হবে আস্তে আস্তে জি এখানে দেখেন আলিফ আলিফের উপর কিছু নেই তাহলে আলিফটা তাড়াতাড়ি বলতে হবে আলিফ লামের উপরে চার লিপে চিহ্ন এই জন্য চারা টান দিতে হবে লাম মিমকে ধরে আমার গুণনা করতে হবে লাম রে এক আলিপ ও এরপরে কফে দেখেন চার আলিফে টান রয়েছে এই জন্য চারা লিপ টান দিতে হবে ও এই ভাবে তাহলে এইগুলো আমরা এই ভাবে ইনশাআল্লাহ পড়ব জি এর এটা আমরা খেয়াল করে মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া মাই ইয়া শিন আলিফ জবর শা মাই ইয়া শা হামজা পেশ উ মাই ইয়া শা সিনে চার আলিফ টান দিতে হবে জি পরেরটা আমরা দেখি পরের শব্দটা আমরা একটু খেয়াল করি জিম বা জের জিব জিব তাহলে বার উপরে জজম আসছে আমরা যে কলকলার হরফ পড়েছিলাম কলকলার হরফ পাঁচটি কফ বা জিম দাল এই পাঁচটা হবে জজম থাকলে কলকলা করতে হবে জজম না থাকলে কলকলা করা যাবে না তাহলে এখানে দেখেন বার উপরে জজম চলে আসছে যেন কলকলা করতে হবে জিম বাপের জিম বাজের জিব র আলিফ যাব র জেবর হিয়া জের এখানে জেরের বামে ইয়া এটা মাদের হরফ হয়েছে জেরের বামে মাদের হরফ হয়েছে একালিপ ট্রাণ দিতে হবে লাম বল্লা ইলা ইলা ইলাব ইলা

লা লামে একালিফ টান দিতে হবে জবরের বামে খালি আলিফ এটা মাদের হরফ হয়েছে এই জন্য এক টান দিতে হবে লা তু দ জি তাহলে এতটুকু যে আমরা পড়লাম এটা কিন্তু গত ক্লাসের যে নিয়মটা পড়েছিলাম চার আলিফ টানের এক মাদের হরফ থাকলে এক আলিপ টান দিতে হয় মাদের হরকত থাকলে একালিফ টান দিতে হয় চিকন চিহ্ন থাকলে তিন আলিফ মোটা চিহ্ন থাকলে চার আলিফ তাহলে আমরা চিকুন চিহ্নর উদাহরণগুলো আমরা গত ক্লাসে পড়ে ফেলেছিলাম এটা বাকি ছিল এটা আজকে শেষ হয়ে গেল আমাদের আচ্ছা তাহলে গত ক্লাসের নিয়মটাই কিন্তু আজকে পড়ানো হলো যে এরপরে অকফের অবস্থা দেখেন অকফ আমরা অকফ একটু জেনে নিই যে অকফ কাকে বলে যে অকফ মানে থামা অকফ এটা আরবির শব্দ কুরআন শরীফে দেখবেন যে প্রত্যেকটা আয়াত শেষে ছোট ছোট করে গোল চিহ্ন দেয়া থাকে ওর মাছখানে নাম্বার দেয়া থাকে প্রত্যেকটা সুরার আয়াত নাম্বার ওই গোল চিহ্ন যেগুলো থাকে সেগুলোর আয়াত বলা হয় কুরআন শরীফের আয়াত ওখানে ওয়াকফ করতে হয় তাহলে বিভিন্ন জায়গায় ওয়াকফ করতে হয় মানে থামতে হয় কুরআনশি পড়তে পড়তে গেলে পড়তে পড়তে আমরা থামবো এই থামাকে ওয়াকফ বলা হয় তো এই থামাটা আমরা কিভাবে থামবো কোরআন শরীফ পড়তে গেলে একটা হরফ পড়তে গেলে যদি আমি থামি এই যে জিব ইলা এখানে যে আমরা থামতেছি এটা কিভাবে থামতে হবে এই নিয়মই আজকে শেখানো হবে অকফের অবস্থা অকফের সময় এক টান হয় এই যে অকফের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক টেনে পড়তে হয় তাহলে অকফের সময় যে চিহ্নগুলো দেখতেছেন এটা মূলত অকফের চিহ্ন গোল চিহ্ন থাকলে ওয়াকফের চিহ্ন এই ওয়াকফের আরো চিহ্ন আছে জিম আছে সেটা সামনে আপনাদেরকে আরো স্পষ্ট করে শেখানো হবে সামনে সেই আমাদের পয়েন্ট রয়েছে শেখানোর পয়েন্ট জি তাহলে এখন আপাতত একটু ধারণা রেখে দিই জিম এরপরে ত এইভাবে বিভিন্ন চিহ্ন রয়েছে ওয়াকফের চিহ্ন সেটা ওই পয়েন্টটা পড়লে আপনারা সে সময় বুঝতে পারবেন যে এটা ওয়াকফের চিহ্ন না অন্য কোনো হরফের চিহ্ন তো এখন আপাতত আমরা এটা শিখে যে এই গোল চিহ্ন দেওয়া রয়েছে ডিজাইন করা এটা হলো ওয়াকফের চিহ্ন তো ওয়াকফের রন এটা তো মূলত বানান করার সময় কাবি রন হচ্ছে তো এখানে যেহেতু আমরা ওয়াকফ করতেছি এই যে কাবি রন এখানে থেমে যাচ্ছি তাহলে এখানে আমাদের কিভাবে পড়তে হবে কাবি রন এটা আর পড়া যাবে না দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিপ টান দিয়ে পড়tail তাহলে একালিপ টান কেন হচ্ছে আরেকটু আপনাদের ক্লিয়ার করে দিই এই দুই জবরের মধ্যে মনে করেন এক জবরটা বাদ দিয়ে দিলাম তাহলে এখানে থাকতেছে একটা জবর আর পাশে খালি আলিফ আমরা কিন্তু মাদের হরফের মধ্যে পড়েছিলাম জবরের বামে খালি আলিফ তাহলে এক জবর যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু এটা মাদের হরফ হয়ে যাচ্ছে এক জবরের বামে খালি আলিফ মাদের হরফ এই কারণে মূলত একালিপ টান হচ্ছে এখানে তাহলে যদি ওয়াকফের সময় দুই জবর থাকে তাহলে সেখানে এক আলিপ টান দিয়ে পড়তে হবে এক জবরকে বাদ দিয়ে এক টেনে পড়তে হবে কেমন পড়তে হবে কাপ জবর কা বায়া জেরবি র আলিফ দুই জবর রন কাবি রন তাহলে অক্ষ করলে বলতে হবে ক্যাবি র কাবি র জি একজন হ্যান্ডেজ করেছেন দেখি কি বলে বাবুল মিয়া ভাই জি আপনি আনমিউট হন আমি বলছিলাম যে ক্লাসটা নয়টার থেকে করলেই ভালো হয় সাড়ে নয়টার সময় তো একটু ই হয়ে যায় আমরা ডিউটি টুটি করে আইসে জি জি আচ্ছা মূলত এই হুজুর একটু ঢাকায় গেছে তো আপনাদের সাথে একটু দেখা করতে ঢাকায় গেছে হুজুর আসলে আবার আগে নিয়মে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে হুজুর আমি একা রয়েছে তো আমি আরো ক্লাস নিচ্ছি এই জন্য মেনটেন করতে পারছি না আসলে হুজুর ঢাকায় রয়েছে এখন আমরা যশোরে করতে হয় এই আবার ঘুম ঘুমও যাইতে হয় জি জি একটু কষ্ট করে মাত্র এক দুই দিন হয়তো হুজুর চলে আসবে শুক্রবারের আগে চলে আসবে শেষ মাস থেকে আবার নিয়ম অনুযায়ী ক্লাস হবে আপনাদের ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে জি হুজুর নেই তো হুজুর ঢাকায় গেছে এজন্য মূলত আমি ক্লাস নেচ্ছি আপনাদের হুজুরই নেবে ঢাকাতে আসার পরে জি তাহলে আমরা এখন শিখলাম ওয়াকফের সময় যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হয় তাহলে এখানে কাবি রন পড়া যাবে না বানানের সময় কাবির রন করতে হবে কিন্তু উচ্চারণ যে সময় করতে হবে তখন কাবি র কাবির এইভাবে পড়তে হবে আচ্ছা এরপরেরটা আমরা দেখি মিম জবর মা লামিয়া জেরলি মালি হা আলিফ দুই জবর হান মালি হান তাহলে উচ্চারণ করতে গেলে বলতে হবে মালি হা মালি হা হা জবর হা সিনিয়া জেরেসি হাসি

মিম আলিফ দুই জবর মান এখানে কিন্তু আমরা থামতেছি মূলত এটা হলো থামার চিহ্ন আচ্ছা এখানে যেহেতু থামতেছি ওয়াকফ করতেছি মিম আলিফের উপরে এখানে দুই জবর রয়েছে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় জি আমরা এটা যে সময় রিভিশন দেবো একটু খেয়াল করে নেব ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় এটা মুখস্থ করে নেব জি তাহলে এখানে বলতে হবে কারীমা

বা বান বান ঠিক আছে কিন্তু যেমন উচ্চারণ করতে হবে তখন একালিপ টান দিতে বান আর বলা যাবে না বা একালিপ টান দিতে হাসিবা এই তো মাশাল্লাহ জি এইভাবে খেয়াল করতে থাকেন ইনশাআল্লাহ সুন্দর করে পড়তে পারবেন এরপরে জি শাইন খান ভাই শুনতে পাচ্ছেন প্লিজ আনমিউট উঠন জি হুজুর জি ভাইজান আপনি এটা একটু আমাকে বানান করে শোনান وقفার সময় কিভাবে পড়তে হবে উচ্চারণ করার সময় মা জি তাহলে বানান করার সময় কাপ যাবার কার রি কারি মিম আলিফ দুজোর মান কারি মান বানান করার সময় মান বলতে হবে কিন্তু উচ্চারণ করতে গেলে রিডিং পড়তে গেলে তখন আমাদেরকে কারি মা মান পড়লে আর হবে না মা এভাবে পড়তে হবে এই তো মাসাল সুন্দর আছে জি বাকি নিচের লাইনটা আমি পড়ে দিচ্ছি আপনারা খেয়াল করে শুনে ভিডিওটা দেখার সময় রিভিশন দিয়ে নেবেন জি ফা জবর ফা রয়া জেরি ফারি হা আলিফ দুই জবর হান ফারি হান তাহলে এখন উচ্চারণ করার সময় আমি যেহেতু এখানে অক্ষ করতেছি থামতেছি এজন্য হান আর বলা যাবে না হা এক আলিফ টান দিতে হবে এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দিতে হবে ফারি হা ফারি হা আইন জবর আ লামিয়া জেলি আলিম আলিফ দুই জবর মান আলিমান তাহলে এখানে থামলে وقف করার সময় এখানে আলী মান আর বলা যাবে না আলী মা আলী মা আচ্ছা এর পরেরটা আমরা খেয়াল করি সুহফ সুহফ সুহু ফা আলিফ দুই জবর ফান সুহুফান তাহলে وقفের সময় আমাদের বলতে হবে সুহুফা সুহুফা এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দিতে হবে এর পরেরটা আমরা খেয়াল করি

আর এখানে আমরা হার উপরে অক্ষ করতেছি এখানে ফার উপরে অক্ষ করতেছি এখানে আইনের উপরে অক্ষ করতেছি এটা চিহ্ন এখানে কিন্তু না মূলত অক্ষ করতেছি আমরা এই হরফের উপরে তাহলে এই অক্ষ যে হরফে করা হবে সেখানে যদি গোল তা থাকে এই যে হাড় উপরে দুইটা নুক্তা থাকলে তাকে গোল তা বলে গোল তা আচ্ছা এখানে অক্ষের সময় যেমন ভাবে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিফ টান হচ্ছিল এই গোলতা যদি থাকে ওয়াকফের সময় যদি গোলতা থাকে তাহলে এই গোলতাটা হা হয়ে যায় মানে নুকতাটা পড়ে যাবে এখানে দুই জবর থাকলে যেমন এক জবর পড়ে যে একালিপ টান হয় আর ওয়াকফের সময় যদি এরকম গোলতা থাকে তাহলে এই নুকতাগুলো পড়ে যে হা হয়ে যাবে সেখানে হা পড়তে হবে এতটুকুই নিয়ম জি আচ্ছা এখন তিন আলিফ মদ এটা একদম সহজ অনেক সহজ একটু খেয়াল করলে পারবেন যারা হরফ গুলো মুখস্থ করে ফেলেছেন জবরের বামে খালি আলিফ জের বামে পেশের বামে তিনটা যে মাদের হরফ এই মাদের হরফ যারা মুখস্ত করে ফেলেছেন তাদের জন্য একদম পানির মতন সহজ এটা অক্সের সময় এক আলিফ এক আলিফ টান আমরা এই মাত্র শিখলাম এখন অক্সের সময় তিন আলিফ টান এটা আমরা সেখানে এক আলিফ মদের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে এই যে এটা আমরা ভিডিও যে সময় রিভিশন দেবো এটা আমরা খেয়াল করে নেব জি তাহলে দেখেন এটা অনেক সহজ ওয়াকফ কিন্তু আমরা এই যে এই হরফের উপর ওয়াকফ করতেছে মিম এটা আমাদের খেয়াল রাখতে হবে কোন হরফে আমরা ওয়াকফ ওয়াকফ মানে থামা কোন হরফের উপরে থামতেছে রহিমুন এখানে পড়তে পড়তে কিন্তু আমরা রহেমুন এই মিমের উপরে থামতেছি আমরা আলিমি আলামিন এই নুনের উপরে থামতেছি দিনুন নুন এই নুনের উপরে থামতেছি তাহলে এই লাস্টের যে হরফ এই হরফের উপরেই আমরা অক্ষফ করতেছি থামতেছি আচ্ছা তাহলে এখন যে নিয়মটা আমরা পড়বো সেটা হলো মাদের হরফের বামের হরফে যদি অক্ষফ হয় মাদের হরফেতে একালিপ টান দিতে হয় এই যে জের বামে যজমালাইয়া এটা মাদের হরফ মাদের হরফের বামের হরফে অক্ষ করতেছে যে অক্ষের চিহ্ন রয়েছে মাদের হরফের বামের হরফে আমরা অক্ষ করতেছে থামতেছে এই জন্য এই মাদের হরফে এখানে আর এক আলিফ টান থাকবে না এই এক আলিফটা তিন আলিফ টানে পড়তে হবে একদম সহজ নিয়ম কিন্তু একটু খেয়াল করেন সবাই তিন আলিফ অক্ষের সময় তিন আলিফের যে রুলস যে নিয়মটা রয়েছে সেটা হলো মাদের হরফের বামের হরফে যদি অক্ষ করা হয় তাহলে সেই মাদের হরফে তিন আলিপ টেনে পড়তে হয় শুধু ওয়াকফের সময় অন্য সময় কিন্তু এক আলিফ থাকবে একটু আগে যে আমরা পড়ে আসছি সেখানে শব্দের শুরুতে যদি মাদের হরফ হয় তাহলে এক আলিপ টানে কিন্তু মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা হয় থামা হয় তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে এটা হলো নিয়ম মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে সেখানে তিন আলিপ টেনে পড়তে হবে তাহলে আমরা একটু বানান করে এটা পড়ি রাজি জি এটা পড়তে হবে আমাদের মদের হরফের বাম মাদের হরফের বামের হরফে অকফ হলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় এতটুকু মুখস্ত করলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে আচ্ছা অকফ করার নিয়ম আমরা হয়তো পড়ে নে এর আগে অকফ করার নিয়ম অকফের সময় কিভাবে পড়তে হবে এর আগে তো আমরা অকফের সময় দুই জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয় এটা তো পড়েছে অকফের যে নিয়ম এটা আমরা একটু খেয়াল করি অকফের সময় মাত্র তিনটা নিয়ম এক নম্বর অকফ যে করতেছে এটা তো আমরা এইমাত্র শিখলাম যে এই যে এই হরফের উপর অক্ষ করতেছে মিম করতেছে। এটা মিম এখানে নুনের উপর অক্ফ করতেছে। আচ্ছা তাহলে যেখানে অক্ফ করতে হবে যে হরফের উপরে অক্ফ হবে সেখানে তিনটা জিনিস খেয়াল করতে হবে তিনটা এক নম্বর দুই নম্বর আর তিন নাম্বার এটা কিন্তু কঠিন না অনেকে মনে করতেছেন যে হুজুর এত নিয়ম শেখাচ্ছে আজকের নিয়মটা কিন্তু অনেক সহজ আজকে পড়াটা ওই চার আলিফের মধ্যে বেশি সময় চলে গেল ওই উদাহরণ গুলো গত ক্লাসে পড়ানো হয়নি বলে আজকে পড়ানো হয়েছে যে আজকে দেখেন এই ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয় এক নম্বরে খাড়া জবর আছে কিনা একবারে সহজ কিন্তু ওয়াকফের নিয়ম এখন ওয়াকফের নিয়ম শেখানো হচ্ছে যে আপনি যে হরফের উপর অক্ষ করবেন এটা কিভাবে পড়বেন তো অক্ফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয় এক নম্বরে খাড়া জবর আছে কিনা এটা মনে করেন একটা হরফ হরফের উপরে খাড়া জবর খাড়া জবর আছে কিনা এরপরে মাদের হরফ মাদের হরফ কিন্তু তিনটি আমরা এর আগে পড়েছি জবরের বামে খালিয়া জের এর বামে এই তিনটা হলো মাদের হরফ তাহলে যে হরফের উপরে আমরা ওয়াকফ করব। সেই হরফে প্রথমে খেয়াল করতে হবে খাড়া জবর আছে কিনা যদি খাড়া জবর না থাকে তারপরে দেখতে হবে মাদের হরফ আছে কিনা আচ্ছা মাদের হরফও যদি না থাকে এরপরে খেয়াল করতে হবে এই যে এটাকে গোলতা বলে গোলতা বাদে বাদে দুই জবর এই যে গোলতা আমরা তাহলে এই হরফের উপরে এই যে এখানে রহিমুন এখানে অক্ষ করতেছি এই হরফের উপরে অকফ করতেছি তাহলে এই হরফের উপরে প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে এই যে এক নম্বরটা খেয়াল করতে হবে যে খাড়া জবর আছে কিনা এই যে রহিমুন এখানে কিন্তু খাড়া জবর নেই আচ্ছা তারপরে দুই নম্বরটা দেখতে হবে খাড়া জবর এক নম্বর না থাকলে দুই নম্বর মাদের হরক মাদের হরক যে তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে যজমলাইয়া পেশের বামে যজমলাও এই তিনটার কোনোটা এখানে নেই আচ্ছা দুই নম্বরটাও চলে গেল তিন নম্বরে গোলতা বাদে দুই জবর এখানে গোলতা গোলতা বাদে দুই জবর মানে গোলতার উপরে দুই জবর থাকলে এই তিনটার মধ্যে আসবে না গোলতা বাদে আরবি তো উনত্রিশটা হরফ তার মধ্যে এ একটা বাদ মানে বাদ গোলতা বাদে বাকি যে আঠাশটা হরফ আছে হরফে যদি দুই জবর থাকে। তাহলে তাহলে এই নিয়ম নিয়মের মধ্যে পড়বে। যে হরফের উপরে আমরা অক্ফ করব সেখানে যদি এই তিনটার কোনো একটা চলে আসে যদি খাড়া জবর থাকে অথবা মাদের হরফ থাকে অথবা দুই জবর থাকে গোলতা বাদে দুই জবর এইগুলার কোন কোনো একটা থাকে তাহলে একালিফ টান দিতে হবে একদম সহজ এই তিনটার কোন একটা থাকলে একালিপ দিতে হবে আর এই তিনটার কোনোটাই যদি না থাকে এই তিনটার কোনোটাই না থাকলে জজম সে যা কিছুই থাকুক না কেন সেখানে যায় থাকুক না কেন সেখানে জজম দিতে হবে এই তিনটার কোনোটাই যদি না থাকে তাহলে সেখানে জজম তাহলে অকফের সময় এই তিনটা জিনিস খেয়াল করতে হবে এই তিনটা জিনিস যদি থাকে অকফের সময় তাহলে এক আলিফ টান দিতে হবে আর এই তিনটার কোনোটাই যদি না থাকে তাহলে জজম দিতে হবে জজম জি এতটুকুই নিয়ম তাহলে আমরা আর এটা শুনি যে অক্ষের সময় অক্ষ যে হরফের উপর আমরা করতেছি মনে করেন যে মিম মিমের উপর অক্ষ করতেছি তাহলে এখানে তিনটা জিনিস দেখতে হবে এই তিনটা জিনিস যে খাড়া জবর আছে কিনা এখানে খাড়া জবর আছে কিনা এটা আগে দেখতে হবে যদি না থাকে তাহলে মাদের হরব দেখতে হবে মাদের হরফ যদি না থাকে তাহলে গোলতাবাদের দুই জবর দেখতে হবে এই তিনটার যদি কোনো একটা চলে আসে তাহলে একালিফ টান দিতে হবে আর যদি কোনোটাই না থাকে তাহলে জজম দিতে হবে জি এতটুকু আমরা একটু মনে রাখি আর পড়তে পড়তে ইনশাল্লাহ এক দুই ক্লাসের মধ্যে এগুলো আরো বেশি আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ কোনো ভয় পাওয়ার কারণ নেই জি তাহলে আমরা এখানে একটু খেয়াল করি আপনাদের বেশি আর পড়াবো না এতটুকুই শেষ এতটুকু পড়ালে ইনশাল্লাহ আজকের ক্লাসটি শেষ করে দেবে ইনশাল্লাহ যে র জবর র হায়া জের হে রহে মিম দুই পেশ মুন রহে মুন তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে ওই তিনটা জিনিস আছে কিনা খাড়া জবর আছে কিনা খাড়া জবর নেই মদের হরফও নেই গোলতাবাদে দুই জবরও নেই তাহলে চোখ বন্ধ করে জজম দিয়ে দিতে হবে ওই তিনটা না থাকলে সেখানে যা কিছুই থাকুক না কেন জজম দিতে হবে সেগুলো ফেলে দিয়ে তাহলে দুই পেশ রয়েছে দুই পেশটা জজম বানাই ফেলতে হবে রহে রহে এই যে একটু আগে বললাম মাদের হরফের বামের হরফে অকফ হলে তিন আলিফ টান দিতে হয় এখানে তিন আলিফ টান দিতে হবে আর এই মিমে দিতে হবে আইন যে মনিরুজ্জামান ভাই আপনি আনমে হুজুর জজম দিতে হবে বললেন যে এটা বুঝিনি জানি জজম দিতে হবে মানে এই যে দুই পেশ রয়েছে না এখানে যে দুই পেশ এই দুই পেসটা পড়া যাবে না জজম থাকলে যেভাবে পড়তে হয় আমাদেরকে সেইভাবে পড়তে হবে তার মানে জজম আমাদেরকে দুই মুসে জজম বানাতে হবে এরকম না এখানে মূলত জজম থাকলে যেভাবে এটা তো পড়লো পড়লাম এখন মিমেও যদি জজম থাকে তাহলে হেম শুধু মুখটা মিলাই ফেলতে হবে হেমে পড়তে হবে জি মিমটা ধরে পড়তে হবে একবারে এই এই দুই পেস্টার উচ্চারণ করা যাবে না জি তাহলে এরপর দেখেন আইন আলিপরে আ জবরের বামে খালি আলিপ মাদের হরফের জন্য এক আলিফ টান দিতে হবে আ লাম জবর না আলা মিমিয়াজের মি আলামি নুন জবর না আলামি না এটা আমরা বানান পড়লাম আর উচ্চারণ করতে গেলে ওই যে ওয়াকফের নিয়মটা খেয়াল করতে হবে ওয়াকফের সময় তিনটা জিনিস আছে কিনা খেয়াল করতে হবে এক নম্বর খাড়া জবর দুই নম্বর মাদের হরফ তিন নম্বর গোলতাবাদে দুই জবর এখানে কিন্তু তিনটার কোনোটাই নেই খাড়া জবরও নেই মাদের হরফও নেই গোলতাবাদে দুই জবরও নেই এই নুনের উপরে আচ্ছা তাহলে এখানে আমাদেরকে জজম পড়তে হবে মানে এই জবরটার পড়া যাবে না এখানে জজম থাকলে যেভাবে উচ্চারণ করতে হয় সেভাবে উচ্চারণ করতে হবে এই একটা নিয়ম আরেকটা নিয়ম এই যে একটু আগে যেটা বললাম মাদের হরফের বামের হরফে অক্ষ করলে তিন আলিফ টান দিতে হয় তাহলে যেহেতু আমরা এখানে অক্ষ করতেছি আর এর আগে মাদের হরফ চলে আসছে এর বামে জজমালাইয়া এই জন্য এখানে আর এক আলিফ থাকবে না এখানে তিন আলিফ টান দিতে হবে আলামি আলামি এইভাবে আচ্ছা এর এটা দেখেন দালিয়া দি জের বামে জজমালাইয়া মাদের হরফ এটা মাদের হরফ মাদের হরফের বামের হরফে ওকফ করতেছে এই এখানে তিন আলিফ টান দিতে হবে আর ওয়াকফের নিয়মটা আমাদের এখানে খেয়াল করতে হবে ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয় খাড়া জবর মাদের হরব গালত পাবে দুই জবর এখানে কোনোটাই নেই এজন্য জজম দালিয়া যে দে নুন দুই পেশ নুন দে নুন নুন আর পড়া যাবে না দেন দেন এই ভাবে পড়তে হবে যে এর পরে নুন সিন জবর নাস্তা জবর তা নাস্তা আইন ইয়া জারঈ নাস্তায়ী নুন পেশ নুন নস্তাইনু যে তাহলে আইন ইয়া জের রে এটা জ এর বামে জজমলা ইয়া মাদের হরফ মাদের হরফের বামের হরফে আমরা ওয়াকফ করতেছি এইজন্য এখানে তিন আলিফ টান দিতে হবে দিয়ে এখানে ওয়াকফ করতেবে ওয়াকফের সময় আমাদের ওয়াকফের নিয়মটা খেয়াল করতে হবে ওয়াকফের সময় তিনটা জিনিস খানা জবর মাদের হরফ গলাতাপে দুই জবর ওই তিনটার কোনোটাই নেই এজন্য এখানে জজম দিতে পড়তে হবে আমাদেরকে এখানে তিন আলিফ টান দিতে হবে আর এখানে জজম দিতে হবে

আজি ভাইয়া মিরপুর ডিএসএসএ কোথায় আছেন আপনি কি কালকে দেখা করা যাবে কালকে ফ্রি আছি তো আমার বাসা মিরপুরে আমিরপুর কোন জায়গায় আপনার বাসা মিরপুর কাজীপাড়া আদিল এই মেট্রোলের থেকে কাছে আমার বাসা তো মিরপুর মেট্রোলের যে কাজীপাড়া স্টেশন ওর আশেপাশে আমার বাসা থেকে কালকে দাও আদিল কালকে বাসা আছে তাহলে কালকে আপনি টোটালি সম্পূর্ণ ফ্রি আছেন তাই তো তাহলে আপনি আমাদের যে নাম্বার আছে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি জিরো সিক্স এইট সেভেন ফোর জিরো হ্যাঁ এই নাম্বারে আপনারা একটু কাইন্ডলি মানে মেসেজ দিয়ে নেন মানে আপনার ঠিকানাটা একটু মেসেজ দিয়ে নেন আর সহ ঠিক আছে ভাই আচ্ছা আমি মেসেজ দিয়ে দিচ্ছি আপনাকে আর

হেমো 0973068740 ওকে আর এই যে আপনাদের গত দিনকের ক্লাস এবং Hasker ক্লাস এই দুটো ক্লাসে যা বুঝায় আছে তাই এটা কি আপনারা বুঝেছেন সবাই হ্যাঁ একটু আসলে ট্রাই করেন আপনারা আমরাও ট্রাই করতেছি এটাই আর কি আর আপনাদের মনে হয় ক্লাসটা একটুখানি ফিসান হয়েছে আসলে ওই টাইমে একটু আমাদের একটুখানি প্রবলেম হয়েছে হচ্ছে আর কি যাই হোক ওটা আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে নাম্বারটাও দিয়ে দিয়েছি দেখেন চ্যাটে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি জিরো সিক্স এইট সেভেন ফোর জিরো তাহলে ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকেন আপনারা আসসালামাইকুম আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমরা একটু ধৈর্য ধরে যেহেতু আমাদের প্রায় ক্লাস শেষের কাছাকাছি লাস্টের এই লাইনটা পড়া দিয়ে ইনশাল্লাহ আমরা আজকের লাস্টে শেষ করব জি তাহলে আমরা ওয়াকফের নিয়মটাও শিখেছি এবার ওয়াকফের আগে যে তিন আলিফ টান এটাও আমরা শিখতেছি যে মাদের হরফের বামের হরফে যদি অক্ফ হয় অক্ফ করি অক্ফ হোক বা আমরা নিজেরাই অক্ফ করে যেটাই হোক মাদের হরফের বামের হরফে অক্ফ হলে সেখানে তিন আলিফ টান দিতে হবে সে মাদের হরফে আচ্ছা ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয় এটা আমি দেখে দিয়েছি যে খাড়া জবর মাদের হরব গোলতাবাদে দুই জবর এটা যদি থাকে এই তিনটার কোনোটা কোনো একটা থাকে তাহলে সেখানে একালিপ টান দিতে হবে আর যদি কোনোটাই না থাকে তাহলে সেখানে জজম দিয়ে পড়তে হবে জি তাহলে এটা আমরা একটু খেয়াল করি তা আইন জবর তা আলাম জবর লা তা আলা মিম পেশমু তা আলামুন জবর না তা আলামুনা তাহলে এখানে উচ্চারণ করতে গেলে বলতে হবে তা ল্যামুন নুনে জজম দিতে হবে যেহেতু এখানে তিনটার কোনোটাই নেই এজন্য জজম দিতে হবে আর এর আগে তিন আলিপ টান দিতে হবে যে এর একটা খেয়াল করে মিম ফাপেশ মুফ লামজে লি মুফ লি হা ও পেশ মুফ লি হু নুন জবর না মুফ লি না মুফ লি না বলতেছি যে যে কয়জন আছে এই শব্দগুলো এক একবার করে একটু ধরেন হ্যাঁ আচ্ছা তাহলে এর আমি একটু আমরা খেয়াল করি মুফলিহুন এটা তো পড়লাম একই রকম নিয়ম মাদের হরফের বামের হরফে অক্প হলে সেখানে তিন আলিপটান দিতে হয় আর অক্ষের সময় যে তিনটা জিনিস খেয়াল করতে হয় খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর এই তিনটার কোনো একটা থাকলে এক আলিপ টান হবে কোনোটা না থাকলে জজম দিয়ে পড়তে হবে তাহলে এ নুনে জজম দিতে হবে মুফলিহুন এর পরেরটা খেয়াল করে হাজার সিন আলিফ যাব সা হিসাবা দুই পেজ বুন হিসাবুন সিনে তিন আলিফ টান দিতে হবে মাদের হরফ হয়েছে আর বা এখানে যেহেতু অক্ষ করতেছে জজম দিতে হবে হিসাব হিসাব আর কলকলা করতে হবে যেহেতু জজম হচ্ছে আমরা পড়েছি যে কলকলা হরফ পাঁচটি কফত বা দাল। এই পাঁচ হরফে জজম হলে কলকলা করতে হয় তো এখানে যেহেতু বার উপরে জজম হচ্ছে এই জন্য কলকলা করতে হবে হিসাব হিসাব এইভাবে আচ্ছা এরপর এটা দেখেন রহাজ রহ মিম খারাজ মা রহমা নুন দুই পেশ নুন রহমা নুন তাহলে এখানে